প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সার্থক বিকাশের প্রথম শর্ত হলো মহিলাদের ক্ষমতায়ন। মহিলাদের সশক্তিকরণের জন্য সরকার যে প্রকল্পগুলি গ্রহণ করেছে, মহিলা নেতৃত্বাধীন উন্নয়নে তা বিশেষ ভূমিকা পালন করে। নারী শক্তি বন্দন অধিনিয়ম কার্যকর করার জন্য সমস্ত পক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি। আজ মহিলাই হর সেক্টর মে তেজি সে আগে বড় রহি হ্যায়, নেতৃত্ব কর রহি হ্যায়, তো বহুত আবশ্যক হ্যায় কি নীতি নির্ধারণ মে, পলিসি মেকিং মে হামারি মাতায়ে বহনে হামারি নারী শক্তি অধিকতম যোগদান দেয়, জ্যাদা সে জ্যাদা যোগদান। যোগদান হি নাই, বে মহত্বপূর্ণ ভূমিকা নিভায়। আজ ইস ঐতিহাসিক মৌকে পর নয়ে সংসদ ভবন মে সদন কি পহলি কার্যবাহী কে রূপ, উস কার্যবাহী কে অবসর পর দেশ কে ইস নয়ে বদলাব কা আহ্বান কিয়া হ্যায় অর দেশ কি নারী শক্তি কে লিয়ে সবই সাংসদ মিল করকে নয়ে প্রবেশ দ্বার খোল দেন, ইসকা আরম্ভ আমি ইস মহত্বপূর্ণ নির্ণয় সে করনে যা রহে হ্যায়।